কম্পিউটার প্রশিক্ষণের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। তোমরা যারা 2022 সনে এসএসসি পরীক্ষা দিয়ে 2023 সনে ইন্টারমিডিয়েট ভর্তি হতে চাচ্ছ এবং কলেজ লেভেলে তোমরা ভর্তির জন্য আবেদন করেছো এবং কোন কলেজে চান্স পেয়েছো, তোমাদের রেজাল্ট কোন কলেজে আসছে এবং তোমরা কিভাবে টাকা পেমেন্ট করবে, অর্থাৎ নিশ্চয়নের যে টাকা সেটা কিভাবে পেমেন্ট করবে সেই সিস্টেমটা দেখাবো এবং দেখানোর পরে টাকা জমা দেওয়ার পরে তোমাদের পেমেন্ট কমপ্লিট হওয়ার যে সিস্টেম সেটাও দেখাবো এবং তোমাদের জন্য নিত্য নতুন যে সমস্ত আপডেট সেগুলো কিন্তু আজকে সম্পূর্ণ জানিয়ে দেবো। সেজন্য ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গী থাকতে হবে। সেজন্য আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে আমরা একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে আসার পরেই আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করতে হবে। তো আমরা এক্স আই লেখার সাথে সাথেই দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি চলে এসেছে। তো এটি আমাদের ডিসক্রিপশনও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও নিতে পারবে। তো আমরা ইন্টারফেস করে দিলাম। তো এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ভিউ রেজাল্ট, এখানে তোমরা তোমাদের রেজাল্টটা দেখে নিতে পারো। তো আমরা একটু রেজাল্ট বের করে দেখতেছি যে আসলে রেজাল্ট কত আসছে। রেজাল্টটি আমরা দেখব কোন কলেজে তার চান্স হয়েছে আমরা সেটি দেখব, দেখার পরেই কিন্তু আমরা তার পরবর্তী যে স্টেপ টাকা পেমেন্ট করার সিস্টেম সেখানে আমরা চলে যাব। তোমরা প্রথমে রোল নাম্বার বসাবে, তারপর হচ্ছে বোর্ড, তারপরে হচ্ছে পাশের ইয়ার কোন বছর পাস করেছো, তারপরে হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দেবে, এরপর হচ্ছে ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা ভিউ রেজাল্টে ক্লিক করে দেবে। দেখতে পাচ্ছ এখানে একটি কলেজ নির্বাচন দেখাচ্ছে। তো এভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের যে কলেজ সেটা নির্বাচন হয়েছে কিনা সেটা দেখে নিতে পারো। তো এরপরে আমরা চলে যাব হচ্ছে টাকা পেমেন্ট করার যে সিস্টেম সেই সিস্টেম অপশনে চলে যাব। আমরা টাকা পেমেন্ট করব বিকাশ থেকে। তো বিকাশ থেকে কিভাবে আমরা টাকাটা পেমেন্ট করব সেই সিস্টেমটা এখনই দেখব। তো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। আমরা চলে এলাম মোবাইল স্ক্রিনে, এখানে বিকাশ অ্যাপসে আমরা চলে যাব। বিকাশ অ্যাপসে আসার পরেই তোমরা তোমাদের পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করে যাবে। এরপরে হচ্ছে আমরা চলে যাব মোর অপশনে। মোর অপশনে ক্লিক করার সাথে সাথে বই আকৃতি একটি অপশন রয়েছে আইকন, এখানে আমরা ক্লিক করে দেবো এডুকেশন ফি। এরপরে একটু নিচে যাব এক্সআই ক্লাস অ্যাডমিশন, এখানে ক্লিক করব। প্রথমে আমরা এখান থেকে বোর্ড সিলেক্ট করব, তারপরে আমরা পাশের সন এখান থেকে সিলেক্ট করে দিব, তারপরে হচ্ছে তোমার রোল নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। রোল নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে তুমি আবেদন করার সময় যে ফোন নাম্বারটা ইউজ করেছিলে সেই ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু তীর চিহ্নিত অপশন প্রসেস টু পে এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নামটি দেখাবে, এরপর আমরা তীর চিহ্নিত ট্যাপ টু কন্টিনিউ এখানে ক্লিক করে দিব। করে দেওয়ার পরে তোমার যে পিন নাম্বার বিকাশের সেই পিন নাম্বারটি তুমি এখানে বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পরে এখানে আবার দেখাচ্ছি ট্যাপ টু কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে এবং তোমার নামটাও দেখাচ্ছে এখানে। তো এখানে তোমরা বিকাশের পিন নাম্বার দিয়ে তীর চিহ্নিত অপশনে ক্লিক করবে, ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে কিন্তু তোমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা রিসিপ্টটি নেক্সট অপশনে ক্লিক করে দাও। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে ডাউনলোড রিসিপ্ট অপশনে তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পেমেন্ট হওয়া যে রিসিপ্ট সেটি কিন্তু এখানে দেখাচ্ছে। এভাবে কিন্তু তোমরা চাইলে তোমাদের পেমেন্টটি কমপ্লিট করতে পারো। ইভেন কমপ্লিট করার পরবর্তী স্টেপে আমরা চলে যাব কম্পিউটার স্ক্রিনে। তো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের রেজিস্ট্রেশন পেমেন্ট। তো এখানে রেজিস্ট্রেশন পেমেন্ট অপশনে ক্লিক করতে হবে, মানে হচ্ছে তুমি যে এইমাত্র টাকাটা পেমেন্ট করেছো তোমার পেমেন্টটা আসলে সম্পন্ন হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমাকে যেতে হবে রেজিস্ট্রেশন পেমেন্ট অপশনে। ইভেন তোমার আবেদনটি সঠিক নিয়মে হয়েছে কিনা সেটাও কিন্তু তুমি এখানে বুঝতে পারবে। সেজন্য তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার রোল নাম্বারটা এখানে বসাতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমরা পে রেজিস্ট্রেশন চেক রেজিস্ট্রেশন পেমেন্ট এখানে আমরা ক্লিক করার আমাদেরকে নিয়ে আসলো এই পেজে। এখানে আসার পরে আমরা রোল নাম্বারটা বসিয়ে দিব, এরপর হচ্ছে আমাদের বোর্ড আমরা সিলেক্ট করে দিব, দেওয়ার পরে এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে। রেজিস্ট্রেশন নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে ভেরিফিকেশন যে কোড, এই কোডটি বসিয়ে দিব। কোডটি বসিয়ে দেওয়ার পরে ভিউ পেমেন্ট ইনফরমেশন এখানে ক্লিক করব। অ্যাপ্লাইড নেম এমডি ইব্রাহিম, ইভেন আপনার নিশ্চয়নের টাকা জমা হয়েছে। দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু তোমরা চাইলে তোমাদের নিশ্চয়নের টাকাটা পেমেন্ট করার পরে তোমরা নিশ্চিত হয়ে নিতে পারো যে তোমার আসলে
পেমেন্টটা কমপ্লিট হয়েছে কিনা। যদি পেমেন্ট কমপ্লিট না হয় তাহলে কিন্তু তোমার আবেদনটি সম্পূর্ণ হয়নি, সেজন্য কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারছো না। সেজন্য নিশ্চয় নেট টাকাটা জমা দেওয়ার পরে তোমরা এখান থেকে চেক করে এখান থেকে একটি প্রিন্ট কপি রেখে দিবে, যাতে তোমরা যে পেমেন্ট করেছো সেটার একটি প্রুফ তোমরা পেয়ে যাবে। তো আজকে ছিল এ পর্যন্তই। তোমরা যারা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছো, কলেজে ভর্তি হয়েছো, তোমাদের গুরুত্বপূর্ণ টিপস আমরা এভাবেই দিয়ে থাকি। তো আমাদের এই চ্যানেলে তোমরা যদি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তাহলে অবশ্যই তোমরা জরুরি ইনফরমেশন পেয়ে যাবে আমাদের এই চ্যানেলে। অতএব যারা আমাদের সঙ্গে ছিলে তোমাদেরকে ভালোবাসা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।